সালামু আলাইকুম কম্পিউটার এদের ড্রাগ ডিজাইনের আরেকটা ক্লাস এখন শুরু হবে প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কোন কোন ডাটাবেসগুলো আপনি ইউজ করবেন কোন কোন সফটওয়্যারগুলো ইউজ করবেন কম্পিউটার এদের ড্রাগ ডিজাইনের জন্য এছাড়াও বলেছিলাম যে কম্পিউটারের ড্রাগ ডিজাইন বলতে আসলে কি বুঝায় এটার লিমিটেশনগুলো কি এইটার যে ইন্ট্রোডাকশন পার্ট আছে এটার অ্যাপ্লিকেশন যে আছে অর্থাৎ কম্পিউটার এইটা ড্রাগ ডিজাইনের পুরো যে ব্যাকগ্রাউন্ড আছে এইটা সম্পর্কে আমরা খুব ভালো মতো একটা ধারণা দেওয়া ট্রাই করেছি এবং এর সাথে রিলেটেড যত আছে সফটওয়্যার হোক বা অনলাইন ডাটাবেস হোক এগুলোর মোটামুটি আমরা একটা ইন্ট্রোডিউস করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব যে কী করে আপনি একটা বায়োলজিক্যাল ফিগার ড্র করবেন এটা তো ছিল বায়োনেডা সফটওয়্যার দিয়ে যেটা আমাদের পূর্বের ক্লাসে হয়েছে বাট আজকে দেখাবো কেমিক্যাল স্ট্রাকচার কীভাবে ড্র করবেন ওকে তো বায়োলজিক্যাল যদি প্রবলেম হয় ওটা আমরা আরেকবার দেখাবো বাট আজকে শুধুমাত্র কেমিক্যাল স্ট্রাকচার কীভাবে ড্র করবেন এটা আর এটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে একটা সফটওয়্যার আমাদের হেল্প নিতে হবে সফটওয়্যার নাম হচ্ছে কেমড্রো সফটওয়্যার এটা আমি দিয়েছি সবাইকে অনেক আগে গ্রুপে এটা আপনি ছেলে ফ্রি ইউজ করতে পারবেন অথবা যদি চান আপনি পেইড যেটা আছে প্রিমিয়াম সফটওয়্যার সেটা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে কেমড্রো সফটওয়্যার তার নাম থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কেমড্রো মানে কেমিক্যাল স্ট্রাকচার যে ড্র করা হয় এটা এখন কেমিক্যাল স্ট্রাকচার যখন আপনি ড্র করতে যাবেন তখন তো প্রথম কাজ আপনার একটা কেমিক্যাল বা একটা কম্পাউন্ডটাকে খুঁজে বের করা তাই না তো এই যে কেমিক্যাল যে খুঁজে বের করবেন যদি বলি এটাকে আমরা বলতেছি লিগান অথবা এটাকে আমরা বলছি একটা কেমিক্যাল কম্পাউন্ড এই বিষয়টাকে আমরা একটু বোঝার জন্য একটু সহজ করে লিখি যেমন ড্রাগ ড্রাগ ইকাল টু ওকে টু হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড কেমিক্যাল কম্পাউন্ড অথবা যদি বলি ন্যাচারাল কম্পাউন্ড এখানে আমরা চারটা লিখেছি এই চারটা আসলে একটা জিনিসকে কিন্তু মিন করে ড্রাগ যে কথা এখানে লিগানটা আসলে একই কথা কেমিক্যাল কম্পাউন্ডও ঠিক সেম বা ন্যাচারাল কম্পাউন্ড বা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে ফিক্সে বুঝতে পেরেছেন আরেকটা হচ্ছে রিসেপ্টর রিসেপ্টর বা হচ্ছে প্রোটিন বা টার্গেটেড প্রোটিন অর্থাৎ প্রোটিন যে কথা রিসেপ্টর ঠিক সেম একই কথা এটা বুঝার জন্য আমরা এইভাবে লিখছি এই বিষয়টা একটু ভালো মতো আগে বোঝা ট্রাই করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কারণ এই কনসেপ্ট গুলো আমাদের লাগবে কখনো ড্রাগ বলবো কখনো লিগান্ট বলবো কখনো কেমিক্যাল কম্পাউন্ড বলবো কখনো ন্যাচারাল প্রোডাক্ট বলবো স্যার সব সব কেমিক্যাল কম্পাউন্ড কি লিগান্ট হয় কিনা মানে আমরা যে কেমিস্ট্রিতে যে লিগান্ট পড়ছি এটা কি ওই লিগান্ট কিনা আছে একটা কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে লিগান্ট থাকে আচ্ছা আমি একটু বলি প্রথমত যে প্রত্যেকটা কেমিক্যাল কম্পাউন্ড বা ন্যাচারাল কম্পাউন্ড লিগান্ট হবে কিনা না এটা হওয়ার তো লাগবেও না বা হতেও হবে না কারণ প্রত্যেকটা কেমিক্যাল কম্পাউন্ডে তারই যে একটা বায়োলজিক্যাল ইফেক্ট থাকবে এমনটা তো নাও হতে পারে প্রত্যেকটা কম্পাউন্ড দিয়ে যে আমাদের ড্রাগ তৈরি করতে পারবো এমনটা তো নাও হতে পারে তাই না অর্থাৎ যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো বা যে ন্যাচারাল কম্পাউন্ডগুলোর বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আছে তো ওইটাকে আমরা ড্রাগ বানাইতে পারি বা লিগান হিসেবে বলতে পারি এইটা জাস্ট হচ্ছে একটা পরিভাষা বা নাম বা বুঝার জন্য এখন কি ক্লিয়ার যেমন যদি একটু করে সহজ যখন নাকি কোনো একটা ড্রাগ হিসাবে একটা কেমিক্যাল কম্পাউন্ড কে কনসিডার করতে হয় সেক্ষেত্রে তার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে ওটা আমরা দেখবো বাট আমরা দেখলাম যে একটা কেমিক্যাল অনেক বড় অনেক কমপ্লেক্স তো চাইলেও কিন্তু সেটা দিয়ে আমরা একটা ড্রাগ তৈরি করতে পারবো না কারণ এটা বডি থেকে বের হবে না তার মলিকুলার ওয়েট অনেক বেশি সেক্ষেত্রে ওইটা কেমিক্যাল কম্পাউন্ড ঠিক আছে ন্যাচারাল কম্পাউন্ডও ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এটা কিন্তু ড্রাগ হিসেবে কনসিডার করতে পারবো না প্রথমে এটা বাদ পড়ে যাবে তো এইটা জাস্ট বুঝার জন্য ড্রাগ যে কথা বলছে আমরা ওইটা হচ্ছে লিগান হিসেবে কখনও বলতে পারি ওইটাকে আমরা কেমিক্যাল কম্পাউন্ডও বলতে পারি বা ন্যাচারাল কম্পাউন্ডও বলতে পারি বা ন্যাচারাল প্রোডাক্টও বলতে পারি অর্থাৎ এখানে যে যেত দিক থেকে বা ভাষাগত দিক থেকে আসলে সেই মিনিং দিচ্ছে এই ক্ষেত্রে বাকি অন্য ক্ষেত্রে ভিন্ন বিষয় একইভাবে প্রোটিন প্রোটিন যে কথা বা রিসেপ্টর একই কথা কারণ কি রিসেপ্টর ইট ইস কাইন্ড অফ প্রোটিন কারণ রিসেপ্টর প্রোটিন দিয়ে কিন্তু তৈরি ওকে তো সেক্ষেত্রে যখন আমরা প্রোটিন বলবো বা ওইটাকে আমরা চাইলে রিসেপ্টর বলতে পারি অর্থাৎ একটা বললে আরেকটা আমরা অটোমেটিক যাতে বুঝে যাই আমি এইটা বোঝাতে চাচ্ছি অর্থাৎ যখন আমি একটা কিছুকে ড্রাগ বলবো এই ক্ষেত্রে তখন বুঝতে পারবো এইটাই হচ্ছে একটা লিগান্ড এইটাই হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড বা এইটাই হতে পারে একটা ন্যাচারাল কম্পাউন্ড ওকে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে অর্থাৎ নাম যদিও এটার ভিন্ন বাট এই ক্ষেত্রে সবগুলি সেম একই ধরনের মিনিং দিবে যদি আমরা থাকি তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেলাম দুইটা পেলাম তাই না একটা পেলাম হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা রাইট এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ড্রাগ বা লিগান বা কেমিক্যাল কম্পাউন্ড বা ন্যাচারাল কম্পাউন্ড এইটার স্ট্রাকচার ড্র করা যদি আমরা সরাসরি পেয়ে যাই তাহলে তো পেলাম অবশ্যই পাবো বাট ওইটা আমরা সরাসরি ইউজ করতে পারবো না আমাদের নতুন করে ওইটা জেনারেট করতে হবে ড্র করতে হবে কোনটা এই যে এইটা প্রথমটা আর বাকি যেটা প্রোটিন প্রোটিনটা নিজেদের ড্র করা লাগবে এটা সরাসরি ডাউনলোড করে কাজ করতে পারবো ওকে তার মানে এখানে কি করতে হবে আমাদের এক্ষেত্রে যদি একটু বলি নিট ড্রয়িং ওকে তার ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু করা লাগবে মানে ড্রয়িং করা লাগবে একদম হাতে ধরে বোঝানো ড্রয় করছে আর কি ড্রয়িং ওকে অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে ড্রয়িং করতে হবে না একটু রেসপন্স ওকে তার মানে আমরা বুঝতে পারলাম এখানে মূলত দুটা জিনিস নিয়ে কাজ করে এক হচ্ছে ড্রাগ বা লিগান্ট এটা নিয়ে কাজ করে বা কেমিক্যাল কম্পাউন্ড বা যেটা বলি এটা আরেকটা হচ্ছে রিসেপ্টর বা পটি নিয়ে কাজ করে তো আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই ক্ষেত্রে এই যে ড্রাগ বা লিগান্ট যেটা আছে বা কেমিক্যাল যে কম্পাউন্ড আছে এটাকে ড্র করা আর বাকি যেটা আছে এটা আমাদের ড্রপ করাতে হবে না এটা সরাসরি ডাউনলোড করে কাজ করবো ওকে তো নট নিট ড্রয়িং অর্থাৎ ড্রয়িং এটা দরকার নেই তো আজকের ক্লাস আমাদের মূলত থাকবে এই যে এটার উপর এই যে প্রথম যেটা আছেন এইটার উপর ওকে তার মানে এটা হচ্ছে আজকের ক্লাস যদি আমি একটু বলি এটা কি টুডেস ক্লাস ওকে

কেমড্রো সফটওয়্যার ওকে তার মানে কেমড্রো সফটওয়্যার দিয়ে মেনলি আজকের ক্লাসটা নেওয়া হবে কেমড্রো সফটওয়্যার যাই হোক আমরা পুরো জিনিসটা বোঝানোর ট্রাই করেছি যে অ্যাকচুয়ালি কি ঘটনা এখানে ঘটতে যাচ্ছে প্রথম হচ্ছে এখানে ড্রাগ থাকবে বা লিকান্ট যেটাকে আমরা বলছি এরপর এটাতে হচ্ছে ফিগার ড্র করতে হবে আর এটা হচ্ছে আজকের ক্লাস আর যে সফটওয়্যারটা ইউজ করবো সেটার নাম হচ্ছে কেমডো সফটওয়্যার ওকে ফাইন এখন কথা হচ্ছে এই যে এখানে পাবো কোথায় ডাটা বেস থেকে ওকে অন্য একটা ডাটাবেস যেটা আমরা গতকালকে বলেছিলাম মনে হচ্ছে ডাটাবেসের নাম নাম কেম ডাটাবেস অনলাইন ডাটাবেস তার নাম কি এই যে এটা পাপ কেম অর্থাৎ আমাদের পুরো জিনিসটা কিন্তু আমরা সামারি করে নিয়ে আসতে পেরেছি তাই না এখন আমাকে বলতে হবে যে এর উপর কার কোনো কোশ্চেন আছে কিনা মানে আমি এখানে যতটুকু কথা বলেছি এটার উপর

স্ট্রাকচার ড্র করব আর স্ট্রাকচার ড্র করার জন্য যে যেটা পাবো এটা পাবো কোন জায়গা থেকে পাপকেম থেকে ওকে আমরা লাস্ট ক্লাসে এটার সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছে তো এখন চলে আমরা কোথায় এই যে পাপকেম এখন আমি আপনাদেরকে অনেকগুলো কেমিক্যাল স্ট্রাকচার নাম দিয়েছে প্রায় সিক্সটি থ্রি অলমোস্ট রাইট তো সেই জায়গা থেকে জাস্ট আমরা দু একটা কোম্পানির নাম বলি এনিওয়ান। দিয়েছে তার যে একটা নাম বলি গ্রুপে দিয়েছে যখন রুটিন লিখেছে তখন এখানে অনেকগুলি চলে আসছে এই যেগুলো সবগুলি কি মনে আছে এগুলো কি রুটিনের সাথে যেগুলো থাকবে এগুলো কিন্তু তার ডেরিভেটিভ এখন এখানে অনেকগুলি চলে এসেছে এখন যেটা এর মধ্যে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ আপনার কাছে বা যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনি নেবেন তো আমি ধরে নিচ্ছি যে আমি এটা নিয়ে কাজ করতে চাই বা এটাকে লিগাল হিসেবে বা ড্রাগ হিসেবে কনসিডার করতে চাই সেক্ষেত্রে এটার ভিতরে ঢুকতে হবে ঢোকার পর এই যেখানে কিন্তু আমরা তার স্ট্রাকচার দেখতে পাচ্ছি রাইট টু এই যে কোন সফটওয়্যার আছে কেমন সফটওয়্যার যেটা আমরা এখানে ওপেন করে রেখেছি এখন এটা যদি ড্র করতে চাই সেক্ষেত্রে এটাকে আমরা কপি করবো ওকে কপি করলাম কপি করার পর এখানে হচ্ছে পেস্ট করলাম তারপরে এখানে এটা চলে আসলো 2D স্ট্রাকচার নট থ্রি ডি এই যে এখানে নিয়ে আসার পর আপনার কাজ হচ্ছে এটা দেখে থেকে ড্র করা তো ড্র করার জন্য কেমডো সফটওয়্যার আসতে হবে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে ফিচার দেওয়া আছে তো এই প্যানেল থেকে আপনার যেটা যেটা লাগবে ওইটা ওইটা নিয়ে আসবেন আর এখানে হচ্ছে প্রোডিক্ট টেবিল আছে তো যদি চান জাস্ট ড্রগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারবেন যেমন এখানে কি আছে বেঞ্জিন রিং আছে এখন আপনার কাজ এই জায়গা থেকে বেঞ্জিন রিং খুঁজে বের করা এই যে দেখতে পাচ্ছি বেঞ্জিন রিং আছে তো জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে ক্লিক করবেন হয়ে গিয়েছে এটা কিন্তু এখন সিলেক্ট করার অবস্থা আছে আপনি যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে হয়ে যাবে যেমন যে এই যে এখানে যখন আসবেন তখন এখানে দেখেন ডিপ কালার দেখাচ্ছে তো এখানে সিলেক্ট করার পর এখানে আপনি যদি ক্লিক করেন দেখেন আরেকটা হয়ে যাবে ওকে তার মানে দুইটা কিন্তু হয়েছে এখন এই যে দেখেন মাঝে কি দেওয়া আছে বন্ড দেওয়া আছে তাই না এই যে এইটা এখানে বন্ড দেওয়া আছে এখন বন্ড কিভাবে দিবেন এই যে দেখেন বন্ড দেওয়ার জন্য এখানে অনেকগুলো অপশন আছে তো এই যে এখানে দিবেন এইভাবে আর কি ওকে জাস্ট যেখানে দিতে চান ওইটা এখানে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে যে এইভাবে আর কি তো একইভাবে যদি এইভাবে দিতে চান তাহলে যেভাবে দিবেন এভাবে হয়ে যাবে এরপর দেখেন এখানে কি দেওয়া আছে হাই অক্সিজেন দেওয়া আছে তাই না তো সেক্ষেত্রে যে এখানে ক্লিক করবেন এখানে চলে আসবে এরপর এখানে অক্সিজেন অক্সিজেন দেওয়ার জন্য যে এখানে এতে চলে যাবেন টেক্সট টেক্সটে যাওয়ার পরে যে এখানে যাবেন এরপর এখানে লিখে দিবেন অক্সিজেন মানে ও এইভাবে হচ্ছে লিখে দিবেন দেখেন এখানে কিন্তু অ্যাড হয়েছে ও এইভাবে হচ্ছে আপনি এটা দেখে দেখে হচ্ছে পুরোটা ড্র করবেন ওকে যখন ড্র করা হয়ে যাবে দেন হচ্ছে এখানে ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর এখানে সেভে যাবেন সেভে যাওয়ার পর এখানে যে ফাইল নাম এটা দিবেন এরপর এই জায়গা থেকে যে মোল আছে এখানে অনেকগুলি ফর্ম্যাট আছে যেটা আপনার জন্য দরকার বা মনে করেন আপনি সেভ সেভ করতে করতে পারবেন পারবেন যেমন এখানে ফাইল আছে ফাইলে এরকম কারণ মোল ফাইলে নর্মালি আমরা সেভ করি কারণ এটা পরবর্তীতে আমাদের ফার্দার কাজ হেল্প করে তো এটা আমরা পরে দেখাবো যদি রেলিভেন্ট চলে আসে তো আমরা এই জায়গা থেকে হচ্ছে এই যে এমডিএল যে মোট যে ফাইল আছে এখানে সেভ করছে জাস্ট এখানে টাইটেলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে সেভ করবেন যেখানে সেভ করতে চান সেভ করে দিবেন তো এটা হচ্ছে একটা ওয়ে ম্যানুয়াল ওয়ে আর এই এইভাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার অনেকটা সময় লাগবে এই পুরো জিনিসটাকে হচ্ছে সলভ করার জন্য মানে পুরো জিনিসটাকে হচ্ছে ড্র করার জন্য ওকে ফাইন আপনি এইভাবে ড্র করলেন ড্র করার পর এই দেখেন এখানে বেশ কিছু অপশন আছে এডিট আছে ইডিটে যাওয়ার পর এখানে অপশন আছে ওগুলো দেখবেন নিজে নিজে যেটা যেটা লাগবে ইউজ করবেন এরপর এই জায়গা থেকে আছে অবজেক্ট এরপর আছে স্ট্রাকচার ওকে এই জায়গা থেকে আপনি যখন পুরোটা বক্স সিলেক্ট করবেন এই যে এখানে এটা ক্লিক করে এরপর এই জায়গা থেকে আপনি স্ট্রাকচার যাবেন স্ট্রাকচার যাওয়ার পর এই জায়গা থেকে ক্লিন আপ স্ট্রাকচার যদি ক্লিক করেন তাহলে এখানে যদি কখনো বড় ছোট কোনো স্ট্রাকচার হয় তাহলে সবগুলি সেম হয়ে যাবে ওকে তো এখানে যেহেতু আমারটা সেম আছে তাই আমি এটা দেখাচ্ছি না এই যে দেখেন এখানে সবগুলো কিন্তু সেম কিন্তু আপনি যখন ড্র করবেন দেখবেন যে একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে তখন জাস্ট এই যে পুরোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে স্ট্রাকচার যেটা আছে স্ট্রাকচারে যাবেন যাওয়ার পর এখানে ক্লিন আপ স্ট্রাকচারে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু হয়ে যাবে ওকে আমি এটা করলাম এখন এটা কিন্তু কি হয়েছে হয়েছে এখন আপনি যদি চান এটা আপনি আরো কাস্টমাইজ করবেন এরপরে দেখেন এখানে টেক্সট আছে টেক্সটের পর এখানে ফন্ট আছে এখানে অনেক ধরনের ফন্ট আছে যেটা চান আপনি এটা ইউজ করতে পারবেন এখানে স্টাইল আছে এখানে প্লেন বোল্ড ইটালিক আন্ডারলাইন বা এখানে সাবস্ক্রিপ্ট আছে বা আছে এটা ওকে স্ক্রিপ্ট এগুলো ইউজ করতে পারবেন এরপর এই যে দেখেন এখানে কালার আছে এখানে কালার ইউজ করতে পারবেন অনেক কালার আছে বা এখানে যদি আপনি বাই ইলিমেন্ট দিয়ে দেন তাহলে শুধুমাত্র ইলিমেন্টগুলি যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যেগুলো আছে এগুলো কালারিং হয়ে যাবে যেমন আমি দেখাচ্ছি এটা হয়ে যাবে এখানে যদিও নেই ওকে তাই এটা শো করছে না যাই হোক অর্থাৎ এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এরপর দেখেন এখানে যে শুধুমাত্র বেঞ্জিন রিং আছে এমনটা না এখানে অনেকগুলো অপশন আছে অর্থাৎ যেটা যেটা আপনার লাগে এটা আপনি ইউজ করতে পারবেন এই যে এখানে এটা আছে তারপর এখানে ফাইভ কার্বন বিশিষ্ট আছে এরপর সরাসরি যদি চান আপনি এটা ইউজ করতে পারবেন এই যে এটা এরপর ফাইভ কার্বন বিশিষ্ট যদি বলি এই যে এটা ইউজ করতে পারবেন এরপর এই যে এটা আঁকাবাঁকা ওকে অর্থাৎ আপনার যেমনটা চাই জাস্ট ওইরকমটা কিন্তু এখানে আছে এরকম কারোর কি মাইক্রোফোন অন আছে সরি স্যার এরপর এই যে এখানে দেখেন ইরেজার আছে যদি চান এটা ইউজ করতে পারবেন বা যদি কখনো ভুল হয় তাহলে ব্যাক কন্ট্রোল প্লাস জেচ ওইটা ক্লিক করে এটা চলে যাবে অথবা ডিলেট যে বাটন আছে সিলেক্ট করার পর ওটা ক্লিক করলে চলে যাবে এগুলো একদম সিম্পল জাস্ট আপনার দেখলে কিন্তু হয়ে যাবে তো এটা ছিল মূলত ম্যানুয়াল পদ্ধতিতে কিভাবে আপনি ড্র করবেন এখন এটাকে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করবো জাস্ট একটা ক্লিকের মাধ্যমে শেখার ট্রাই করবো যে কী করে আপনি পুরো ফিগারে ড্র করতে পারেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে তো এটা দুটো নিয়ম আমি শেখাবো প্রথমে আমরা চলে যাই পাপকেম পাপ কেম এখানে দেখেন আপনার যে কম্পাউন্ড আপনি ড্র করতেছেন এটার কি রুটিন তাই না তো রুটিন এটাকে আপনি কী করবেন কপি করবেন বা চাইলে আপনি পরবর্তীতে টাইপও করতে পারেন যেহেতু আমরা রিস্ক নিতে চাচ্ছি না এটা স্পেলিং নিয়ে স্পেলিং ভুলে এটা আসবে না হয় আমরা এটাকে কপি করলাম কপি করার পর এখানে চলে আসলাম ক্যামেরো সফটওয়্যার ওকে এরপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে কনভার্ট নেম টু স্ট্রাকচার দ্যাট মিন্স আমরা নাম লিখবো নাম লেখার পরে এটা অটোমেটিক কিসে কনভার্ট হয়ে যাবে স্ট্রাকচারে কনভার্ট হয়ে যাবে সো আমরা এটা ট্রাই করি রাইট এটাতে যখন ক্লিক করবো তখন এখানে একটা বক্স চলে আসবে বক্সে লেখা আছে ইনসার্ট স্ট্রাকচার হুস নেম ইস জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব যে নামটা বা টাইপ করে দিবো তারপর এখানে ওকে ক্লিক করবো এই যে দেখেন রুটিন এটা চলে আসছে স্ট্রাকচার ওকে আমরা যদি এই টেকনিক অ্যাপ্লাই না করতাম তাহলে এটা ড্র করতাম তো অনেক সময় লাগতো না অনেক সময় লাগতো ইভেন এটা ভুল হতো তাই না এখন আপনার মনে হতে পারে আগের স্ট্রাকচার আর এটার স্ট্রাকচার তো ভিন্ন আসলে ভিন্ন না দুইটা দুইটা ভাবে হচ্ছে ড্র করা হয়েছে বাট সেম স্ট্রাকচার মানে ওপরে নিচে এরকম করে যেমন আমি যদি একটু কম্পেয়ার করি এটা ছিল হচ্ছে যে এটা দেখেন এই দুইটা কিন্তু পার্থক্য বোঝা যায় কিনা না দুইটাই হচ্ছে টু ডি এখানে দুইটা হচ্ছে টু ডি এখানে থ্রি কোনটা নেই আমি বলতে চাচ্ছি এখানে জিনিসটা হচ্ছে সেম মানে একই রকম তাই না শুধু একটা বড় একটা ছোট এখানে জাস্ট এই হচ্ছে পার্থক্য আর তেমন কোনো পার্থক্য নেই ভালো মতো দেখলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন যাই হোক তো এটা যদি আমার ম্যানুয়ে লাগতাম অনেক সময় লাগতো বাট আমরা একটা একটা টেকনিক করলাম জাস্ট মাধ্যমে আমরা পুরোটা ড্র করে ফেলতে পেরেছি ওকে ফাইন আমরা এটাকে কিন্তু ডিলিট করে দিচ্ছি এটাকে আচ্ছা এটা আমরা একটু রেখে দিই এখানে জাস্ট ফর লার্নিং দেখবো যেভাবে হচ্ছে যায় জন্য আমাদের যেতে হবে আগের মত যে অনলাইন ডাটাবেজ আছে এখানে এখানে আসার পর আমরা ঢুকবো যেটা ড্রপ করতে চাচ্ছি জাস্ট এটা আমরা এখানে নিয়ে আসবো সার্চ করে এরপর এটার ভিতরে ঢুকবো ঢোকার পর এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইনফরমেশন দেওয়া আছে এই জায়গা থেকে যে আইসোমেরিক স্মাইল যেটা আছে এটা খুঁজে বের করতে হবে তো এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি তো জন্য আমরা একটা কাজ করি একটু ব্যাকে গিয়ে ফার্দার কনফার্মেশনের জন্য প্রথম দিক থেকে হচ্ছে সার্চ করবো এই যে দেখেন আমরা এটা নিয়ে কাজ করেছিলাম রাইট এখন এই যে এখানে কি ছিল আইসোমেরিক স্মাইল একটা আইডিয়া আছে তাই না তো এই পুরোটা হচ্ছে আমরা কপি করব এই যে পুরোটা কপি করার পর এই যে আমি আবার বলছি এটা কি আইসোমেরিক স্মাইলস এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে এটা আমরা একটু মনে রাখা ট্রাই করি এটা কপি করার পর চলে আসবো কেমডো সফটওয়্যার আগের মতো আসার পর ঠিক সেম ভাবে আমরা রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখানে পেস্ট স্পেশাল আছে এটা এরপর এখানে কি দেওয়া আছে স্মাইল দেওয়া আছে তাই না স্মাইল এ ক্লিক করব ওকে আমাদের ড্র করা হয়ে গিয়েছে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে দেখেন তিনটা স্ট্রাকচার কিন্তু আসলে সেম কোনো পার্থক্য নেই শুধু তার মানে দেখতে মনে হচ্ছে পার্থক্য বাট এখানে যে কয়টা হাইড্রোজেন থাকার কথা ছিল যে কয়টা অক্সিজেন থাকার কথা ছিল বা যেটা যে থাকার কথা ছিল সবগুলো কিন্তু ঠিকঠাক আছে যেটার সাথে যেটা হওয়ার কথা ছিল সবগুলো কিন্তু ঠিক মতোই আছে এই দিক থেকে কিন্তু কোনো পার্থক্য নেই আমরা কি এখন বুঝতে পেরেছি যে কিভাবে হচ্ছে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে অনেক বড় বড় স্ট্রাকচার ড্র করতে হয় এরপর আমরা এটা কি করলাম এখন আপনি যদি চান এটা এডিট করতে পারবেন দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল টান দিলে কিন্তু এটা সরে যাবে মুভ করা যাবে আপনি যদি কখনো চান একটা স্ট্রাকচার কে মুভ করাবেন বা সরাবেন সেক্ষেত্রে আপনাকে পুরোটা এভাবে সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করার জন্য এই যে আপনাকে ওপরে যেটা আছে যে এই মার্ক কিউ এটা সিলেক্ট করার অবস্থায় থাকতে হবে তো এটা সিলেক্ট করার অবস্থা না থাকলে কিন্তু হবে না তো এটা সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আপনি এরকম একটা বক্সের মতো পেয়ে যাবেন এরপর আপনি এরকম টান দিয়ে পোটা সিলেক্ট করতে পারবেন সো আমি এটা করলাম করার পর এখন আমরা কালারে যাব কালার পর এখানে যে কোনো কালার চাল আমরা করতে পারি আমরা এখানে দিবো হচ্ছে বাই এলিমেন্ট যে দেখেন যেটা আমরা এর আগে বলেছিলাম যখন বাই দিলাম তখন এখানে কিন্তু আসলে কালারিং হয়ে রাইট এখন আমরা যদি চাই এটাকে একটু বোল্ড করে দেবো যাতে দেখতে সুন্দর দেখায় যেতে হবে কোথায় এরপর হচ্ছে এই জায়গা থেকে স্টাইল স্টাইল যাওয়ার পর এখানে বোল্ড যেটা হচ্ছে বোল্ডে দেবো বা ইটালি করতে চাইলে আন্ডারলাইন করতে চাইলে এগুলো কিন্তু করা যাবে বাট যেহেতু আমাদের এটা দরকার নেই সো এটাকে অ্যাভয়েড করছে এই জায়গা থেকে আমরা বোল্ড এটাতে ক্লিক করলাম ওকে ওকে এটা কিন্তু হয়েছে এখন আমরা যদি চাই এটাকে পুরো একটা গ্রুপ করতে দেখেন এটা কিন্তু আসলে একটা প্রবলেম অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আলাদা তাই না জাস্ট এটা মুভমেন্ট করলে কিন্তু চলে যাবে যে সরে যাচ্ছে তো এটাকে জাস্ট আমরা একটাতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এটাতে আমরা পুরোটা সিলেক্ট করে নিব করার পর এই জায়গা থেকে অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পর এই যেখানে গ্রুপ আছে গ্রুপ করে দেব এখন কিন্তু এটা একটা গ্রুপ হয়েছে দেখেন যদি এটা ওরকম হচ্ছে বাট এটা কিন্তু একটা গ্রুপ হয়েছে এখন কিন্তু আর এক্ষেত্রে যে রুটিন এটা কিন্তু আর আলাদা করা হবে না একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যখন আমরা সার্চ দিয়েছি নাম দিয়ে বা নাম দিয়ে আমরা এটা করেছি তখন কিন্তু নামটা নিচে অ্যাড হয়েছে নতুন করে আমাদের অ্যাড করতে হয়নি আর অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়নি কিন্তু বাকি দুই ক্ষেত্রে কিন্তু নাম অ্যাড হয়নি সেজন্য সাজেস্টেড থাকবে আপনার নাম দিয়ে যদি করতে পারেন এটা হচ্ছে বেটার সেক্ষেত্রে আপনার কষ্ট করে আর এই যে এই নামটা অ্যাড করতে হবে না বাকি অন্য ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবার নামটা টাইপ করে লিখে দিতে হবে এরপর অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে ডানে নাকি বামে লেফট অর রাইটস আপ ডাউন এগুলো ঠিক করতে হবে এখন এই যে এটা আমরা তো করলাম তারপর এখানে আরো বেশ কিছু অপশন আছে আপনি যদি চান এগুলো হতে দেখতে পারেন সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে যেটা আপনার লাগবে এটা দেখে নেবেন হচ্ছে শো টেবিল এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করলে এটা ডান পাশে পাশে হচ্ছে শো করবে বা পাশে থাকবে আপনি এটাকে ডান পাশে নিয়ে আসতে পারবেন অনেক সময় দেখা যায় যে যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু এটা থাকে না এছাড়া এখানে আরো অনেক কিছু আছে যেমন এটা হচ্ছে শো মেইন টুলবার যেটা আছে এটা এটা আমার এখানে সিলেক্ট দ্যাটস এখানে শো করছে বাকি যেগুলো আছে এগুলো আপনারা এই জায়গা থেকে হচ্ছে দেখবেন এরপর এই জায়গায় দেখতে পাচ্ছি অবজেক্ট আছে অবজেক্টের এখানে বেশ কিছু অপশন আছে ফিচার আছে এগুলো আপনারা দেখবেন স্ট্রাকচার দেখতে পাচ্ছি স্ট্রাকচার এখানে অনেকগুলো আছে এটা আপনারা দেখতে পারেন এরপর ক্লিন আপ এটা তো বলেছেন এরপর এখানে প্রপার্টি প্রপার্টি আছে একটা দেখতে পারেন এরপর এখানে আছে হাইড্রোজেন যেটা অ্যানেমার এটা দেখতে পারেন এরপর আছে সি শিফট এটা দেখতে পারেন এগুলো আমি অ্যাড করেছিলাম আমার থিসিসের কাছে আর আপনারা যদি চান এটা কিন্তু দেখতে পারেন এরপর টেক্সট তো বলেছি এটা হচ্ছে অনেকটা এমএস ওয়ার্ডের ওয়ার্ড এর মতো এরপর আছে কালার আছে বিভিন্ন এগুলো নিজে নিজে হচ্ছে ট্রাই করবেন ওকে মানে কোনটার কোন কাজ এগুলি দেখবেন তাহলে দেখবেন যে এখানে অনেক কিছু নতুন নতুন দেখতে পাবেন যেমন এখানে এই যে দেখেন আমরা এটা দেখলাম যে হাইড্রোজেন যে অ্যানিমার যেটা আছে এটা কেমন হয় এখানে যদি আপনি যেটা আছে আছে এরপর আর এখানে বেশ কিছু অপশন আছে আমাদের যে প্রিভিয়াস যে লেকচার গুলো আছে ওইখানে হচ্ছে আরো ডিটেলস এ পেয়ে যাবেন বেশ কিছু শর্ট শর্ট লেকচার আছে একদম সিম্পল অনেক সহজ করে ওগুলো এক্সপ্লেন করা হয়েছে তো ওগুলো দেখলে কিন্তু হেল্প যাই হোক আশা করি এইটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না যে কি করে আপনারা এই স্ট্রাকচারগুলো ড্র করবে তো এই যে এখানে আমাদের আজকের মেন পয়েন্টটা ছিল কি যে ড্রাগ বা লিগান্ট বা কেমিক্যাল যে কম্পাউন্ড আছে বা ন্যাচারাল প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে কি করা ড্র করা তাই না তো ড্র করার জন্য আমরা তিনটা ওয়ে দেখিয়েছি প্রথমটা হচ্ছে একদম ম্যানুয়ালি ড্র করবেন যেটা করতে অনেকটা বেশি সময় লাগে আর কিছু হচ্ছে যে আপনার শর্ট শর্ট কিছু কেমিক্যাল করতে সময় কম লাগবে আর আপনারা যদি চান অ্যাভয়েড করে জাস্ট শর্টকাট ইউজ করবেন তো সেটা করতে পারেন সেক্ষেত্রে ওই যে আইসোমেরিক স্মাইল আছে এটা দিয়ে এক্ষেত্রে নিচে নাম আসবে না আর আপনি যদি সরাসরি নামকে কনভার্ট করেন তাহলে কিন্তু করতে পারেন সেক্ষেত্রে নিচে নামটা চলে আসবে জাস্ট একটা ক্লিক করলে এটা চলে আসবে আর যে কোনো ধরনের কেমিক্যাল স্ট্রাকচারকে আপনি খুঁজে পাবেন না যে অনলাইন যে ডাটা বেস আছে পাপকেম এই জায়গা থেকে আর এক্ষেত্রে আমি আরেকটা জিনিস একটু বলে দিই কিভাবে হচ্ছে আপনি পাপকেম থেকে ডাউনলোড করবেন কারণ এক্ষেত্রে ডাউনলোড করতে হয় বা যদি কেমিক্যাল স্ট্রাকচার আপনি ড্র করেন মডিফাই করেন সেক্ষেত্রে তো ওইটা ইউজ করতে হবে যে মোল ফাইলটা আছে এটা এখন এই যে দেখেন আপনার এখানে আসবেন সাপোজ আমি চাচ্ছি যে এই কম্পাউন্ডটাকে ডাউনলোড করার জন্য এই কম্পাউন্ড বা যেটাই হোক তো এই জন্য এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে আপনি যে সফটওয়্যার নিয়ে কাজ করবেন দেখবেন ওই সফটওয়্যার মধ্যে কোনটা সাপোর্ট করে তখন ওইটা হচ্ছে আপনি জায়গা থেকে ডাউনলোড করবেন আই টিআইএন রুটিন যেমন হচ্ছে আপনি এই যে এইটা এটা ডাউনলোড করতেছেন চান ক্ষেত্রে এটা সিলেক্ট করে এটার ভিতরে ঢুকবেন ঢোকার পর এই যে দেখেন এখানে ডাউনলোড একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে এখন যেই ফরম্যাটটা আপনি যে সফটওয়্যার ইউজ করবেন ওইটার সাথে সাপোর্ট করবেন তো আপনি ওইটা ডাউনলোড করবেন তো নর্মালি আমরা ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কাজগুলি শেখাই সেক্ষেত্রে থ্রিডি কনফার্ট যেটা আছে এইটা মধ্যে যে এস ডি এফ যে ফর্মেট আছে এইটা ডাউনলোড করতে বলি কারণ এইটা হচ্ছে আমাদের যে সফটওয়্যার সাপোর্টেড ওকে তো সেক্ষেত্রে আপনার ডাউনলোড করতে হবে থ্রি ডি কনফর্মার এইটার মধ্যে যে এস ডি এফ যেটা আছে অর্থাৎ যে এইটা এইটা ডাউনলোড করবেন জাস্ট এখানে ক্লিক ক্লিক করবেন করার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে মূলত ডাউনলোড করবেন আর আমরা তো এর আগে দেখিয়েছি কিভাবে আপনি পিডিবিএফ অর্থাৎ প্রোটিন ডাটা ব্যাঙ্ক থেকে প্রোটিন ডাউনলোড করবেন অর্থাৎ প্রোটিন ডাটা ব্যাঙ্ক যদি বলি এই যে এটা অর্থাৎ এই যে প্রোটিনটা আমরা এই জায়গাতে ডাউনলোড করব আর এই জায়গা থেকে আমরা ড্রাগ বা লিগান বা কেমিক্যাল কম্পাউন্ড যেটা পাপকেম থেকে আমরা খুঁজে বের করবো ডাউনলোড করবো আর কি ডাউনলোড করে আমরা আমরা মলিকুলার মাধ্যমে বাইন্ডিং অ্যাফিনিটিটা অর্থাৎ এই ড্রাগটা এই প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে কিনা বা পারলে এটা কতটা দৃঢ়ভাবে বাইন্ড করে নাকি এরা বাইন্ড করে থেকে যায় নাকি বাইন্ড করার পর একটু পর ছুটে যায় বা বাইন্ডিং অ্যাফিনিটি কেমন নাকি আদৌ এটা বাইন্ডই করে না তো এই বিষয়টা জানার জন্য হচ্ছে মলিকুলার ডকিং করা হয় আর মলিকুলার ডকিংয়ে ডেফিনেটলি একটা মাইনাস মার্ক আসে মাইনাস মার্ক বলতে মাইনাস একটা ভ্যালু আসে যাই হোক ভিন্ন বিষয় ওইটা যখন ক্লাস হবে তখন আমি এক্সপ্লেন করে দিব আর জাস্ট আমরা এই টুকু জাস্ট বুঝা ট্রাই করি ড্রাগ বা লিগান যেটা আছে বা কেমিক্যাল কম্পাউন্ড যেটা পাপকিম থেকে সরসর্তি ডাউনলোড করলাম এইটার সাথে এই প্রোটিনের একটা বাইন্ডিং আমরা ঘটাবো আর এটাকে মূলত আমরা বলছি মলিকুলার আর এটার জন্য আমরা করতে করতে পারি হয় বা এখানে যদি চান যে কেমিক্যাল স্ট্রাকচার ডাউনলোড করবেন করতে পারেন বা যদি চান সরাসরি স্ট্রাকচার ড্র করবেন সেটাও করতে পারেন অনেক সময় দেখা যায় দুইটাই করতে হয় অনেক সময় দেখা যায় শুধুমাত্র ডাউনলোড করলে হয়ে যায় এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আপনার যে রিসেস পেপার এটার ডিজাইনটা কেমন করে করেছেন আপনি যদি স্ট্রাকচার মডিফিকেশন করেন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচার ড্র করতে হবে আর যদি বলেন না আমি জাস্ট একটা স্ট্রাকচার নিয়ে কাজ করব সেটা করার ক্ষেত্রে আপনাকে ডাউনলোড করলেই হয়ে যাবে আপনাকে ড্র করতে হবে না কষ্ট করে তো নেক্সট ক্লাস হয়তো কোনো একটা ক্লাস আমরা দেখাবো মলিকুলার ডকিং তো মলিকুলার ডকিং যদি এখানে বলি ওটা কি আছে মলিকুলার ডকিংটা হচ্ছে জাস্ট ড্রাগ যেটা আছে ড্রাগ ড্রাগ প্লাস প্রোটিন প্রোটিন এটাকে আমরা বলতেছে মলিকুলার ডকিং মলিকুলার ডকিং এটুকু কি আমরা বুঝতে পেরেছি মলিকুলার ডকিংটা আসলে কি মলিকুলার ডকিংটা হচ্ছে জাস্ট ড্রাগ এবং প্রোটিন দুটা কি করবো বাইন্ড করবো তাই না বাইন্ড করার ওই জিনিসটা কারণ বলতেছে এটা হচ্ছে মলিকুলার ডকিং করা তার মানে ড্রাগ মানে কি ড্রাগ মানে কিন্তু এখানে লিক আনছে ড্রাগ মানে কি কেমিক্যাল কম্পাউন্ড ড্রাগ মানে কি ন্যাচারাল কম্পাউন্ড ওকে আর এটা আমরা কোন জায়গা থেকে পাই পাপকেম থেকে পাই আর কেন্দ্র সফটওয়্যার দিয়ে ড্র করতে হয় জাস্ট আমরা যখন ড্রগ বলবো তখন যদি এই কথাগুলো আমাদের মাথা অটো চলে আসে এইটা হচ্ছে কথা একবার যখন আমরা এখানে প্রোটিন বলেছি প্রোটিন মানে কি প্রোটিন মানে তো রিসেপ্টর যেটা আমরা এখানে বুদ্ধ বলেছে তাই না আর এটা কি আমাদের ড্র করা দরকার আছে আমাদের ড্র করা দরকার নেই এটা আমরা কোথায় পাবো পিডিবি যেটা আছে ওই জায়গা থেকে পাবো ডাউনলোড করতে হবে তাই না ডাউনলোড ফ্রম ওকে অর্থাৎ প্রোটিন ডাটা পিন পিডিবি মানে কি প্রোটিন ডাটা থেকে এটা ডাউনলোড করতে হবে তার মানে ড্র করা লাগবে না প্রোটিন পেলাম আমরা পিডিবি থেকে ডাউনলোড করলাম আর আরেকটা হচ্ছে এখানে যে কেমিক্যাল স্ট্রাকচার এটা আমরা অনলাইন ডাটাবেস থেকে ড্র করলাম অথবা ডাউনলোড করলাম বা আমরা ধরে নিচ্ছি যে ডাউনলোড করলাম ডাউনলোড করলাম তার মানে এই জায়গা থেকে ডাউনলোড করলাম ড্রাগটা আর এই জায়গা থেকে ডাউনলোড করলাম কি প্রোটিনটা এরপর ড্রাগ আর হচ্ছে প্রোটিন এই দুইটাকে আমরা কি করলাম বাইন্ড করলাম আর এই প্রসেসটাকে আমরা কি বলছি এটা হচ্ছে মলিকুলার ডকিং মলিকুলার ডকিং মূলত একটা কি এটা হচ্ছে একটা প্রসেস তাই না process b method আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে এখন এনিওয়ান যদি না থাকে তাহলে খুবই ভালো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই তাহলে থাকবে যে আর আমাদের ক্লাস অলমোস্ট আমরা শেষ দিকে চলে আসছি আমরা অলরেডি অনেকগুলো ক্লাস আমরা নিয়েছি আর এখন এখানে যতটুকু আমাদের লাগবে জাস্ট ওইটুকু আমাদের হলেই হয়ে যাবে কারো কোনো কোশ্চেন এটা নিয়ে আজকের ক্লাস নিন যে আমি কিন্তু পুরো জিনিসটাকে অনেক ইজি করে প্রেজেন্ট করেছি আশা করছি কারো কোনো বুঝতে প্রবলেম হওয়ার কথা না কার কোনো কোয়েশ্চেন আছে রেসপন্স করি ওকে যারা না থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ক্লাস যেদিন হবে আমি গ্রুপে হচ্ছে বলে দেব সবাইকে ওকে আর আমি যে কম্পাউন্ড গুলো দিয়েছি আপনাদের কাজ হচ্ছে কম্পাউন্ড গুলো প্র্যাকটিস করা ড্র করা বা খুঁজে বের করা বা যে তিনটা আমি টেকনিক শিখিয়েছি ওই তিনটার মাধ্যমে হচ্ছে এগুলোকে অ্যাপ্লাই করা নট অনলি শর্টকাট ওকে জাস্ট আমরা যদি সবসময় শর্টকাট করি তাহলে দেখা যাবে যে ওইটার উপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাব ডিপেন্ডেবল হয়ে যাব বাট আমরা চাচ্ছি যে ওগুলি জানা থাকা উচিত বাট আমরা সবটা শিখব আমরা ম্যানুয়ালি যেটা আছে এটাও শিখব শর্টকাট যেটা আছে এটাও শিখব দুইটাই শিখবো শর্টকাট আমার টাইম সেভ করবে অ্যাকরি দিবে আর বাকি যেটা ম্যানুয়াল ওইটা হচ্ছে আমার এক্সপার্ট এনহ্যান্স করবে